আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহান ও তাআলা নিজ হাতে কী কী সৃষ্টি করেছেন প্রশ্ন হতে পারে। আল্লাহ তাআলা তো আদম আলাইসলামকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার মাঝে নিজ রূহ থেকে ফুঁকে দিয়েছেন। আল্লাহ সুবহান ও তাআলা অবশিষ্ট মাখলুকা যেমন ফেরেস্তা, জিন, অন্যান্য সৃষ্টিকেও তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন, এমনটা চিন্তা করা বা সম্ভব কি না? তিনি এইসব সৃষ্টিগুলোর মধ্যেও কি নিজ রূহ থেকে এদেরকে ফুঁকে দিয়েছিলেন, নাকি এটি অন্য সব সৃষ্টি ব্যতীত আদম আলাইহিস সালামের বিশেষ বৈশিষ্ট্য এবং এটা একটা মর্যাদা? এর প্রশ্নোত্তর কি হতে পারে? মোট কথা হচ্ছে, আল্লাহ তাআলা নিজ হাতে কী সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টির সেরা জীব হিসাবে বা মর্যাদা আল্লাহ সুবহান তাআলা দান করেছেন কিনা? দেখুন, আল্লাহ সুবহান তাআলা আদম আলাইহিস সালামকে খাসভাবে নিজ হাতে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন যে তিনি বললেন, হে ইবলিস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কিসে তোমাকে বাধা দিল? তুমি অহংকার করলে, নাকি আগে থেকে তুমি অহংকারী ছিলে? সূরা সাত আয়াত 75। আবার আরেকটি হাদিসে আমরা বুঝতে পারি সাফায়াতের, এটি একটি লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আমরা সাফায়াত চাইব। প্রথমে আমরা সবাই মিলে আদম আলাইহিসের কাছে যাব। তোমাদের আদি পিতা আদম আলাইহিসের আছেন, মানে ফেরেশতাগণ বলবে বা নিজেরাই আমরা বলা বলি করব। তখন সকলে তার নিকটে আমরা যাব এবং আমরা বলবো, হে আদম আলাইহিসসালাম, আপনি সমস্ত মানবজাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার রূহ থেকে আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে আপনাকে সিজদা করার জন্য, তিনি আপনাকে জান্নাতে বসবাস করে দিয়েছেন। আপনি কি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করতে পারবেন? আপনি কি দেখছেন না আমরা কি অবস্থায় আছি এবং কি কষ্টের সম্মুখীন হয়েছি? তখন তিনি বলবেন, মানে আদম আলাইহিস সালাম বলবেন, আমার রব আজ আমার উপর এমনভাবে রাগান্বিত হয়েছেন এবং এর পূর্বে এমন রাগান্বিত আর কখনো হননি, আর পরেও এমন রাগান্বিত হবেন না। তিনি আমাকে যে ফলটি খেতে নিষেধ করেছেন, তার কাছে যাওয়া কিংবা খাওয়া, এটা নিষেধ করেছিলেন, কিন্তু আমি অবাধ্য হয়েছি, তাই তোমরা অন্য কারো কাছে যাও। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। এ ব্যাপারে ইমাম দারিমি রাহিমুল্লাহ বলেন, আল্লাহ নিজ হাতে দিয়ে স্পর্শ করে আদমকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া অন্য কোনো জীবকে তার হস্তদ্বয়ে সৃষ্টি করেননি। এই কারণে আদম আলাইহিস সালামকে বিশেষিতভাবে মর্যাদা দান করা হয়েছে, এটাকে উল্লেখ করে আদমকে সম্মানিত করেছে। এছাড়া দারিমি এবং অন্যান্য আলেমগণ সহিহ সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করেছেন যে তিনি বলেন, আল্লাহ তাআলা চারটি জিনিসকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আরশ, কলম, আদম মানে অর্থাৎ জান্নাত আর আদম আলাইহিসসালাম। এরপর অন্য সব সৃষ্টিকে তিনি লক্ষ্য করে বলেন যে হও, হয়ে যাও, সব কিছু হয়ে যায়। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহান ও তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। তাছাড়া অন্যান্য আরও তিনটি বিষয় রয়েছে তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন। এরপর আসছে আমরা একটু রূহ ব্যাপারে কথা বলি। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তার সন্তানের মাঝে নিজের রূহ ফুঁকে দিয়েছেন, এটি আল্লাহ তাআলার সৃষ্টিকৃত রূহ। এই রূহকে আল্লাহ থেকে সম্মানিত করা হয় সম্মান এবং মর্যাদা সুযোগ হিসাবে, যেমনটি আল্লাহ সুবহান ও তাআলা বলে দিয়েছেন যে অতঃপর যখন তাকে পরিপূর্ণ আকৃতি দান করব এবং তার মধ্যে আমার রূহ থেকে ফুঁকে দেব, তখন তোমরা তাকে সিজদা করবে। সূরা হিজর আয়াত 29। তো এই কয়েকটি আয়াত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এবং আলেমগণের ফতোয়া অনুযায়ী তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন, আল্লাহ সুবহান ও তাআলা চারটি জিনিসই সৃষ্টি করেছেন, এর মধ্যে আদম আলাইহিস সালামকে বা আমাদের মানুষদেরকে সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানা তাফিক দান করুক। আমিন।